بسم الله الرحمن الرحيم. السلام عليكم. فاহমিদাস লিটল কিচেন এন্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আরেকটা নতুন আর ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? এখন তো শীতকাল আর হরেক রকম পিঠার সিজন, তো আজকে একটা ইউনিক আর আনকমন পিঠা আমি তৈরি করেছি, ভাবলাম আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। পিঠাটা বানানোর জন্য প্রথমে আমাকে খিসা তৈরি করে নিতে হবে। এখানে আমি নিয়েছি 1 কাপের মতন কুড়ানো নারকেল, 1.5 কাপের মতন দুধ আর পরিমাণ মতন গুড়। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই আন্দাজে দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে আরও নিয়েছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এরপর নেড়ে চেড়ে জাস্ট জাল করে শুকিয়ে নিলেই হয়ে যাবে। আমি যে পিঠাটা বানাবো সেটার জন্য শীট তৈরি করে নিতে হবে, আর শীটের জন্য গোলা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, 1/2 কাপ পরিমাণ নিয়েছি লবণ, আর নিয়েছি কুসুম গরম পানি। এটা পরিমাণ আন্দাজে দিতে হবে, যা চালের গুঁড়ো যেরকম সেভাবে আস্তে আস্তে মিশিয়ে এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পিঠার ভিতরে যে পুরটা আমি দিব সেটা অলরেডি আমার তৈরি করা হয়ে গেছে, এই যে শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আসলে নামিয়ে নিতে হবে। এরপর পিঠা তৈরির পালা। আমি নিয়েছি বড় একটা প্যান, এরপর এখানে একটু তেল ব্রাশ করে নিব। আর এই পিঠাটা নাম যেহেতু পেপার পিঠা, এই পিঠাটা বানাতে আমার একটা পাতলা সুতি কাপড়ের প্রয়োজন। এই যে এরকম পাতলা একটা সুতি কাপড় আমি ধুয়ে 4 ভাঁজ করে নিয়েছি। আপনারা দেখতে থাকুন আমি পিঠাটা কিভাবে বানাই। পাতলা কাপড়টা আমি ব্যাটারে এভাবে আস্তে আস্তে চুবিয়ে পাতলা করে এরকম প্যানের মধ্যে দিয়ে দিব। ব্যাস, এবার হয়ে গেল দারুণ মজাদার আর ইউনিক এই পেপার পিঠা। অবশ্যই আপনারা এই শীতে বাড়িতে ট্রাই করবেন, আপনাদের খুব ভাল লাগবে আমি কথা দিচ্ছি। আর এই যে শীতের মধ্যে কম্বলের নিচে শুয়ে শুয়ে এ ধরনের পিঠা খেতে কিন্তু খুব মজা লাগে। আমার এই ছোট ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।